আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতুহ। সুধী দর্শক মণ্ডলী, টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের আমাদের আয়োজন ওয়ান কিউএ। আজকে আপনারা অনেকেই আমাদের এই অনুষ্ঠানের সাথে পরিচিত আছেন, আপনারা অনেকেই হয়তো জানেন আমাদের এই টিভি অনুষ্ঠানে কীভাবে প্রশ্ন পাঠাতে হয়। তবুও অনুষ্ঠানের শুরুতে আপনাদের সুবিধার্থে আপনাদের প্রশ্ন পাঠানোর পদ্ধতিগুলি আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি। আমাদের অনুষ্ঠানের প্রশ্ন পাঠাতে হলে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, ফোন নাম্বারটি হচ্ছে 02035151764। আমাদেরকে ইমেল করতে পারেন ওয়ান কিউএ@tv1uk.com। আমাদেরকে টুইট করতে পারেন হ্যাশট্যাগ করে @tv1uk। আর যারা আমাদেরকে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে লাইভে দেখছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা যদি আমাদের কাছে কোনো প্রশ্ন পাঠাতে চান, তাহলে আপনারা কমেন্ট বক্সে কোনো কিছু না লিখে আপনারা মেসেজ অপশনে গিয়ে আমাদের কাছে আপনাদের প্রশ্ন লিখে পাঠাতে পারেন, তাহলে আমরা সেটি পেয়ে যাবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদেরকে আমাদের অতিথি আজকে যিনি আছেন তার সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের শেখ আব্দুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? ভালো আছেন, বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের সময় দেওয়ার জন্য, আপনি অনেক ব্যস্ত থাকেন। তো অনুষ্ঠানের শুরুতেই আমরা ওস্তাদের কাছ থেকে কিছু শুনে আমাদের আপনাদের দর্শকের উদ্দেশ্যে আমি অনুরোধ করবো ওস্তাদকে। ওস্তাদ প্লিজ। السلام عليكم ورحمة الله وبركاته، أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد شمانيتو دشوك بهاي بنرا أي جي أمرا رسول الله صلى الله عليه وسلم جي ماشي پرتبي تشتشن بان جي ماشي پرتبي تكتيني ইন্তেকাল করেছেন, এই মাসে যেহেতু আমরা আছি, এই সংক্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা ইম্পর্টেন্ট হাদিস আমি আপনাদের স্মরণ করিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়াতি কুল্লুহা খায়রুন লাকুম, তার অর্থ হলো আমার জীবনের পুরোটাই তোমাদের জন্য কল্যাণকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের পরের জীবন এবং নবুয়তের আগের জীবন পরিপূর্ণ জীবনটাই আমাদের জন্য আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রসুলদেরকে ইসমত দান করেছেন, নবী রসুলদেরকে প্রোটেকশন দিয়েছেন আল্লাহ তাআলা, তাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনো গুনাহের কাজ করান নাই। যদি কোনো নবী রসুল গুনাহের কাজ করতে যান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রোটেকশন দিয়েছেন, যেটাকে আমরা ইসমাতুল আম্বিয়া বলে থাকি। সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত প্রতিটা দিন, প্রতিটা অ্যাক্টিভিটিস, প্রতিটা কাজ, প্রতিটা যে কোনো ধরনের কাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনভলভ থেকেছেন, জড়িত থেকেছেন, পুরোটাই হলো আমাদের জন্য আদর্শ, পুরোটাই আমাদের জন্য কল্যাণকর। আর ঠিক এভাবেই এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমে অন্যভাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কাজেই আমরা আমাদের জীবনে যে কোনো কাজ করার যত অপশন রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অপশনে গিয়েছেন, দ্যাট ইজ দ্য বেস্ট অপশন। আমরা পৃথিবীতে যা কিছু করি না কেন, তার সর্বোত্তম অপশনটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপশন। আল্লাহ নবী যেভাবে হেঁটেছেন এটা হলো সব থেকে ভালো হাঁটা, আল্লাহ রসুল যেভাবে সালাত আদায় করেছেন এটা হলো সব থেকে ভালো সালাত আদায় করার পদ্ধতি, আল্লাহ রসুল যেভাবে রোজা রেখেছেন সেটা হলো রোজা রাখার সর্বোত্তম পদ্ধতি, আল্লাহ নবী যেভাবে হজ করেছেন সেটা হলো হজ করার সর্বোত্তম পদ্ধতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমিয়েছেন এটা হলো ঘুমানোর সর্বোত্তম পদ্ধতি, আল্লাহ নবী যেইভাবে তার বিবিদের সঙ্গে আচরণ করেছেন একজন স্বামীর সেটা হলো সর্বোত্তম আচরণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সঙ্গে এবং বিরোধীদের সঙ্গে যেভাবে মোয়ামেলা করেছেন সেটা হলো শত্রু এবং বিরোধীদের সাথে মোয়ামেলা করার সর্বোত্তম পদ্ধতি। এজন্য কথা এবং কাজে, দিনে এবং রাতে, যে কোনো অ্যাক্টিভিটিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো বিষয়টাই হলো সর্বোত্তম। তাই আসুন আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে খুঁজে বের করি
এবং সেই অনুযায়ী আমরা আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ধন্যবাদ ওস্তাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য। সেই দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের ওস্তাদের সুন্দর একটি বক্তব্য, এ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গত অনুষ্ঠানে সময়ের স্বল্পতার কারণে আমরা কিছু ইমেলের উত্তর আমরা দিতে পারিনি, তো আমরা চেষ্টা করবো এই অনুষ্ঠানে সেই ইমেলগুলোর উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের অনুষ্ঠান আজকে দেখছেন। তো প্রথম ইমেলটি এসেছে ওস্তাদ, উনি বলছেন আকিকার অনুষ্ঠানে বেবিকে প্রেজেন্ট দেওয়া এটা ঠিক কিনা? প্রেজেন্ট দেওয়াটা এবং নেওয়াটা এটা ইসলামে রিকমেন্ডেড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে তোমরা তাহাদু তাহাব্বু, তোমরা গিফট এক্সচেঞ্জ করো তাহলে মহব্বত বাড়বে। এই জন্য হাদিয়া দেওয়া এবং হাদিয়া নেওয়া এটা ইন জেনারেল এটা অ্যালাউড। এই জন্য আকিকার প্রোগ্রামে যদি বেবিকে কোনো গিফট দেওয়া হয় তা এটা দোষের কোনো কিছু না, কিন্তু এই গিফটটা যেন কম্পালসারি একটা নিয়মে পরিণত হয়ে না যায়। কারণ সবার হয়তো গিফট দেওয়ার মতো অ্যাবিলিটি নাও থাকতে পারে, সুযোগ সুবিধা না থাকতে পারে, অর্থনৈতিক হয়তো অ্যাবিলিটি কারো নাও থাকতে পারে। এই জন্য এটা কম্পালসারি নিয়ম হয়ে যাওয়া উচিত না, এটা অপশনাল থাকা উচিত। তবে এরকম গিফট দিলে পরে এতে শরিয়াত অনুযায়ী কোনো অসুবিধা নেই। ইজ অ্যালাউড, ইজ মুবাহ। জাকাল্লাহ খায়ের উস্তাদ, যিনি প্রশ্ন করেছেন আশা করি আপনি আপনার উত্তরটি বুঝতে পেরেছেন। আমরা নেক্সট ইমেলে চলে যাচ্ছি। উনি প্রশ্ন করেছেন, উনি একজন ভাই প্রশ্ন করেছেন ওনার বোনের জন্য। উস্তাদ, ওনার বোন ইটালিতে থাকেন, ইটালিতে থাকা অবস্থায় ওনার বোনকে একজন রবার অ্যাটাক করেছেন, তো উনি মাটিতে পড়ে গিয়ে ওনার মাথায় আঘাত পেয়েছেন, তো উনি এখন মেমোরি লস করেছেন। তো ভাই প্রশ্ন করেছেন ওনার বোনের রিকভারির জন্য কোনো দোয়া আছে কিনা। অত্যন্ত দুঃখজনক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এরকম যে কোনো অ্যাটাক থেকে আমাদের যে কোনো ভাইকে যে কোনো বোনকে যেন হেফাজত করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত রবারদেরকে ডাকাতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত দান করেন। সাধারণত এরকম অসুস্থতার জন্য আমরা যেই দোয়া রিকমেন্ড করে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া ও শেফা, যেটা এই দোয়ার শেফা দোয়াটাকে আপনারা কন্টিনিউ করতে থাকেন। আল্লাহুম্মা রাব্বানাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা, এই দোয়াটা বেশি বেশি করে তার জন্য পড়তে থাকেন। এই দোয়া পড়ে তাকে আপনারা রুকিয়াও করতে পারেন এবং অন্য অন্য কোরআনের যেই শেফার যে সমস্ত দোয়া আছে, আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল করিম আই ইশফিয়াকে শিফাআন আজিলান লা ইউগাদিরু বাদাহু সাকামা, এরকম দোয়াও পড়তে পারেন। স্পেসিফিকলি বিশেষ করে আমরা যেই দোয়াটাকে বেশি বলে থাকি আল্লাহুম্মা রাব্বানাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা, এই দোয়াকে কন্টিনিউ করতে থাকেন ইনশাআল্লাহ। জাযাকাল খায়র উস্তাদ, তিনি প্রশ্ন করেছেন, আশা করি ভাই আপনি বুঝতে পেরেছেন আমাদের উস্তাদের যে দোয়াটি বলেছেন, আশা করি এটি পড়লে আপনার বোনের উপকার হবে ইনশাআল্লাহ। এরপরে আরেকটি প্রশ্ন ছোট ইমেল করেছেন, উনি জানতে চেয়েছেন উনার ইচ্ছার বিরুদ্ধে ওনার মনে অনেক চিন্তা চলে আসে, উনি মেনশন করেননি কী ধরনের চিন্তা, কিন্তু উনি বলছেন যে চিন্তা চলে আসে এতে ওনার গুনাহ হবে কিনা, উনি যদিও মাইন্ড চেঞ্জ করে নেন। এরকম অসুস্থতা মেজরিটি মানুষের মধ্যেই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনে কিরামের মনেও এরকম অসুস্থতা আসতো। এক সাহাবি আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন থাকি তখন তো মনে হয় আমরা মারা গেলে জান্নাতে চলে যাব, যখন আমাদের ফ্যামিলির কাছে চলে যাই, ক্ষেত খামারের কাছে যাই, তখন মনে হয় যেন আমরা আর মুসলমান নাই। আমাদের মনের মধ্যে অনেক দুনিয়াবী চিন্তা আসে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা সারিহুল ঈমান, এটাই তো তোমার ইমানের পরিচয়, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেয়, এরকম যখন আসে তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাও। এজন্য আমরা যেন এরকম যে কোনো আর যদি আমার মধ্যে ওয়াসওয়াসা আসে, খারাপ চিন্তা আসে, আল্লাহর ব্যাপারে আসতে পারে, রাসূলের ব্যাপারে আসতে পারে, দিনের ব্যাপারে আসতে পারে, দুনিয়ার ব্যাপারে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখাইছেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, এটা আমরা যেন বলি, অথবা নরমালি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা যেন আমরা পড়ি। আর এটা বুঝে শুনে যেন আমরা পড়ি যে শয়তান আমাকে এই ওয়াসওয়াসা দিচ্ছে, এই যেটা এটা চলে যাবে ইনশাআল্লাহ, আর ইমিডিয়েটলি আমরা মাইন্ডকে চেঞ্জ করে নিব। এরকম যদি মনের মধ্যে ওয়াসওয়াসা আসে অথবা খারাপ চিন্তা আসে, খারাপ ভাবনা আসে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ দিবেন না যতক্ষণ পর্যন্ত না বান্দা ওই খারাপ চিন্তাটাকে কার্যে পরিণত করে, আনটিল পুটিং ইন টু অ্যাকশন, এতক্ষণ আল্লাহর মেহরবানি এটা। কিন্তু ভালো কাজের নিয়াত করলে আল্লাহ সওয়াব দেওয়া শুরু করেন,
কিন্তু খারাপ কাজ না করার আগ পর্যন্ত আল্লাহ গুনাহ দেন না, এটা আল্লাহর মেহরবানি, সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কাছে যেন পানাহ চাই এবং এই দোয়া যেন পড়তে থাকি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন, এগুলো পড়তে থাকি এবং আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। জাযাকুমুল্লাহু খাইরা। জাযাকুল্লাহু খাইরা। তার দুটি সুন্দর করে বুঝিয়ে বলবার জন্য যিনি প্রশ্ন করেছেন, আশা করি আপনি আপনার উত্তরটি বুঝতে পেরেছেন। আমরা এখন কিছু কল নিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা কল করেছেন, আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, আমরা এখন আপনাদের কল নেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, আমরা শুনছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন ছিল, আমি প্রশ্ন করতে চেয়েছিলাম যে আচ্ছা, আমরা সাধারণত এরকম বলি যে আপনার দোয়ায় আমার এরকম হয়েছে বা আপনার দোয়ায় আল্লাহ আমাকে এটা দিয়েছেন, এটা কি মানে বলা ঠিক আছে নাকি এটা বললে যে শিরক হয়ে যাবে? ওই কোন কোন ইয়েরা বলছেন এরকম। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, আমাকে বলবেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার ছেলের নাম আমি রেখেছিলাম ইহান, মানে ইহান, ইহান। এখন ওইটা আমরা রেখেছিলাম এইটার মিনিং এ যে ওর নামের অর্থ মানে ফুল মুন হিসাবে। এখন কোন কোন উলামারা বলছেন যে ইহানের নাকি অ্যারাবিক অর্থটা হয়ে যায় যে কি হিউমিলিটেটেড, মানে অপমানিত বা লাঞ্ছিত এরকম। তো আমরা ফুলমুন যে রেখেছি ওইটা হচ্ছে উর্দু নামের নাকি অর্থ অর্থ, তো একটু যদি ক্লিয়ার করেন জিনিসটা, মানে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে কিনা অ্যারাবিক নামের সাথে। প্রথমত হলো যে আমরা অনেকে কথায় কথায় বলি যে আপনার দোয়ায় ভালো আছি, এই কথাটা বলাটা উচিত কি না। এখন বিষয় হলো যে দোয়াটা একটা নেক আমল, মানুষের কাছে দোয়া চাওয়াটা শরীয়ত অনুযায়ী জায়েজ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অনেকে দোয়া চেয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে। আর আল্লাহ রাসূলের কাছে কেউ দোয়া চাইলে আল্লাহ রাসূল ইমিডিয়েটলি দোয়া করতেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দাও। আল্লাহ তাআলা হেদায়েতও দিয়েছেন, দোয়া কবুল হয়েছে। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ খুলাফায়ে রাশিদিন যারা ছিলেন, তারা দেখা গেল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দোয়া চাইতেন, বৃষ্টি না হলে বলতেন না। আল্লাহ রসুল থাকলে তো ওনার কাছে গিয়ে দোয়া চাইতাম বৃষ্টির জন্য, এখন আপনি বেঁচে আছেন, আপনি ওনার চাচা, আপনি দোয়া করেন। এরকম গিয়ে বিভিন্ন জীবিত মানুষের কাছে গিয়ে দোয়া চাওয়াটা এটা জায়েজ। দোয়া যেখানে চাওয়া যাবে না, কবরের কাছে গিয়ে দোয়া চাওয়া যাবে না, কারণ কবরে কেউ যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষের কোনো ভালো মন্দ করার অ্যাবিলিটি এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। সেজন্য এই হিসেবে যদি কেউ এ কথা বলে যে আপনার দোয়ায় ভালো আছি, তাহলে দোয়াটা একটা নেক আমল, আর শরীয়ত অনুযায়ী নেক আমলের ওসিলা করাটা জায়েজ, এটা করা যেতে পারে। আপনারা নিশ্চয়ই এই ঘটনা সবাই শুনেছেন, বুখারী শরীফের হাদিস, তিনজন লোক পাহাড়ের মধ্যে আটকা পড়ে গেল, তারা প্রত্যেকেই বলল যে আমরা যে নেক আমল করেছি, নেক আমলের ওসিলা করে আল্লাহর কাছে আমরা মাপ চাই। তো হয়তো পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়েছি, দরজাটা খুলে যাবে, এবং একজন একজন করে তাদের নেক আমলের কথা বলতে থাকলো। এই হাদিস দিয়ে বোঝা যায় যে নেক আমলের ওসিলা করা যেতে পারে। কিন্তু যেটা কথা ছিল, আপনি ইহান নাম রেখেছেন আপনার বাচ্চার, কেউ কেউ বলছে যে হিউমিলিটি অর্থে এটা ব্যবহৃত হয় আরবিক হলে, আপনি উর্দু রুট থেকে রেখেছেন। হ্যাঁ, যদি এটা হামজার পরে যে হা আসে আসে ওই হা দিয়ে যদি ইহান লেখা হয়, তাহলে এটার অর্থ হয় হলো আপনার হিউমিলিটি। কিন্তু যদি জিমের পরে যে হা আসে ইহান যদি বলা হয়, তাহলে এটার আবার অর্থটা খারাপ হয় না। যখন ওয়াহ মানে ওই ইহানের অর্থ হলো গোপনে কাউকে কোনো কিছু জানানো, যেখান থেকে ওয়াহি যেমনভাবে আমরা বলি সেইভাবে ওইটা হয় আর কি। তো এই জন্য এটা যেমন আপনার খারাপ অর্থ হওয়ার সম্ভাবনা আছে, আরবিতে ভালো অর্থ হওয়ারও সম্ভাবনা আছে। এখন আপনাদের খুশি যে আপনারা এই, যেহেতু কিছু মানুষ মিসআস্টা আন্ডারস্ট্যান্ড করে, এই জন্য আপনারা নাম চেঞ্জ করবেন কিনা, ইটস টোটালি আপ টু ইউ। জাকাল্লাহ খাইর। তার উত্তরগুলো সুন্দরগুলো বুঝিয়ে পড়বার জন্য বোন, আপনি যিনি প্রশ্ন করেছেন, আশা করি আপনি আপনার উত্তরটি বুঝতে পেরেছেন। আমাদের সময় হয়ে গিয়েছে ছোট্ট একটি ব্রেকে যাওয়ার, ব্রেক থেকে ফিরে এসে আবার আমরা আপনাদের প্রশ্নের সম্মুখীন হবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।